হ্যালো বিহ আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে একটি পিসি তো তো চালু বন্ধ যায় আমি এই ধরনের ভিডিও খুবই কম করি কেননা আমি চিপ লেভেলের কাজগুলো করে থাকি যে মাদারবোর্ড বোর্ড মাদারবোর্ডের যে মাদার চিপ লেভেল কাজগুলো করে থাকি আসলে এই যে চালু হয় বন্ধ হয় এইটা থেকে ইউটিউবে অনেকজনে সার্চ করে বা ফেসবুকে অনেকজনের এই ভিডিওগুলো গুলো খুঁজে কিন্তু তো মূলত চালু হয় বন্ধ হয় মূলত একটা র্যামের সমস্যা থেকে প্রসেসরের সমস্যা থেকে এবং পাওয়ার সাপ্লাই থেকে সমস্যা খুবই কম সমস্যা থেকে এই ধরনের সমস্যা হয় এবং সিএমএস সিএমএস ব্যাটারির সমস্যা থেকে মূলত যে সমস্যা হয়ে যায় প্রধানত সমস্যা চালু হয় বন্ধ হয় র্যাম থেকে এবং প্রসেসর থেকে তো আজকে মূলত আমি দেখাচ্ছি যে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না মানে চালু হয়ে যাচ্ছে আবার নো ডিসপ্লে এই ধরনের সমস্যা আপনারা অনেকেই অনেকেই ভুগতেছেন এবং অনেকেই আপনারা এই যে ছোট সমস্যাটা যেটা আপনারা বাড়িতে আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারেন এবং তার জন্য আপনারা ইউটিউবে ইউটিউবে সার্চ করেন এবং ইউটিউবে আপনারা ভিডিও খুঁজেন তো তাদের জন্য আজকের আমি এই ভিডিওটি নিয়ে আসছি তো মূলত এই ধরনের যাদের সমস্যা এই যে পিসি চালু হয় আবার চাওয়ার পাওয়ার দিচ্ছি চালু হচ্ছে এবং যে রেড যে লাইটটা রয়েছে সেই লাইটটা কিন্তু জ্বলে না তো আপনাদের যে এই প্রশ্নগুলো যে পিসি চালু হয় বন্ধ হয়ে যায় এর এর সমাধানটা কি। আসলে পিসি রিপেয়ারের সমাধানটা কি পিসি কিভাবে আমরা ঠিকঠাক করব তো আমরা কিন্তু আমি যারা আমার প্রথম ভিডিওগুলো দেখতেছেন আসলে অনেকজনের ইউটিউবে যারা অনেকে ভিডিও দেখেন তো আসলে সার্চ র্যাঙ্কিংয়ে ভিডিওগুলো আসে আবার কোনোটা ভিডিও প্রথম দেখতেছেন আপনারাও হতে পারে তো আসলে আমরা কিন্তু এই ধরনের এর চেয়ে আমরা হাই লেভেলের কাজগুলো করে থাকি যে মাদার বোর্ডের আমরা কাজগুলো করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে হয় র্যাম থেকে প্রসেসর থেকে এবং মাদার বোর্ড থেকে বেশিরভাগ মাদার বোর্ড থেকে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যাদের এই র্যাম থেকে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো মূলত এইভাবে যে আপনারা চলতেছে মূলত আপনারা কি করবেন এই যে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনারা এই এই সমস্যাটা আপনারা সমাধানটা কি করবেন আসলে মূলত আপনাদের প্রাথমিকভাবে আপনাদের ধারণা হচ্ছে এই এই যে র্যামটি আপনারা ঘষে লাগিয়ে দেবেন এই যে র্যামটি ঘষে লাগিয়ে দেবেন এই ধরনের যে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি এই ধরনের সার্ভিসগুলো আমাদের যারা আশপাশের মধ্যে রয়েছে বা যারা পিসি পাঠিয়ে দেয় এই ধরনের সার্ভিসের আমরা কোনো ধরনের কোনো ধরনের টাকা নেই না আর যাদের যে হাই লেভেলের সমস্যা যে মাদার সমস্যা এবং মাদার বোর্ড চেঞ্জ করতে হবে মাদার বোর্ডের কাজ করতে হবে প্রসেসর চেঞ্জ করতে হবে র্যাম চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আমরা শুধু র্যামের টাকাটাই নিই প্রসেসর ধরে নেন আপনার যদি প্রসেসর নষ্ট হয় প্রসেসরের টাকাটা নিয়ে থাকি তো রাবার দিয়ে প্রধানত যে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে ময়লা বা আবর্জনা থাকার কারণে কিন্তু এই ধরনের পিসি রিয়েস্টার প্রবলেম হয়ে থাকে এটাকে বলা হয় যে রিয়েস্টার সমস্যা আবার আপনাদেরকে নো ডিসপ্লেও সমস্যা দিতে পারে র্যাম থেকে নো ডিসপ্লে সমস্যা হয়ে পারে কেননা এক বায়ুস থেকে এক বায়ুসের মেকআপ না খাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো আমি র্যামটা খুলে লাগাই দিলাম ওই একই র্যাম ছলেটে লাগাই দিলাম পারলে আপনারা যদি এইরকম না হয় আরেক র্যাম ছোলেটে আপনারা চেঞ্জ করে লাগিয়ে দেবেন তো তো আমি চালু করলাম এই যে আমাদের টিভিটি অলরেডি টিভিটি আমরা দেখি যে আমাদের টিভিটি ডিসপ্লে দিচ্ছে কি তো তো যদি টিভিটি ডিসপ্লে দিয়ে থাকে তো আমাদের যে মোটি এই যে আমাদের টি এম যে টিভিটি এর নাম চলে আসছে এবং টিভিটি ডিসপ্লে দিয়ে দিছে তো আপনারা যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই শিখবেন এবং আমরা হাই হাই সমস্যার সমাধান করে থাকি অনেকের মাদার সমস্যা হতে পারে বা অনেকে এদি ঘোষার পরে কিন্তু সমস্যা হতে পারে বা ঘোষার পরে কিন্তু সেম থাকতে পারে যদি আপনাদের মাদার বোর্ডের সমস্যা থাকে যদি আপনার প্রসেসরের সমস্যা হতে পারে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় র্যাম বা প্রসেসর চেঞ্জ করে একটু লাগাটা বেটার হয় যদি র্যাম প্রসেসর চেঞ্জ করার পরেও যদি সমাধান না হয়ে থাকে আপনাদের সহজ বুদ্ধি হচ্ছে যে আপনাদের মাদার বোর্ডের সমস্যা আর আমরা মাদার বোর্ডেরও কাজ করি কি মাদার বোর্ডে কীভাবে কাজ করবেন অবশ্যই আমার ভিডিওটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই ভিডিও চ্যানেলে আমাদের চ্যানেলে আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে আপনারা দেখতে পারেন এবং সুন্দরভাবে আমরা সকল যে ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড ভিডিওগুলো দিয়ে থাকি এই যে আমাদের পিসিটি অন হয়ে গেছে তো এই ধরনের যাদের সমস্যা তারা আমরা ফিরি ফ্রিতে আমরা সার্ভিস করে দেই যাদের এই রকমের সমস্যা বা র্যাম ঘষে লাগাইতে হবে তাদেরকে আমরা ফ্রি ফ্রি সার্ভিস দিই এবং যারা আপনারা নিজে চাইলে আপনারা নিজেই সুন্দরভাবে আপনারা খুলে লাগিয়ে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন তো অবশ্যই এইভাবে কাজ করবেন অবশ্যই একশোর মধ্যে একশো সমাধান হবে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ